আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা সবাই হয়তো ভাববেন আপু মাঝে মাঝে উধাও হয়ে যায়, আবার মাঝে মাঝে হঠাৎ করেই চলে আসে। তো উধাও হওয়ার পিছনেও কারণ থাকে। তো যাই হোক, আজকে আবার হঠাৎ করেই চলে আসলাম, মানে এটা কোনো প্ল্যানই ছিল না যে আমি আজকে লাইভ করব। তো আমি আজকে হচ্ছে লাইভে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কার্পেট কাঁথার যে ছাপ গুলা। তো আমার কাছে কার্পেট কাঁথার ডাইস গুলো নিতে এসে মানে সবাইকে আমার বুঝাতে বুঝাইতে একরকম অনেক টাইম চলে যায়, মানে এতটা টাইমও আমার কাছে থাকে না, তারপরেও আমি বুঝাই। তো পরে আবার ভাবলাম যে যেহেতু আমার কাছে ছাপানো অনেকগুলো এখন কাঁথা আছে বিভিন্ন সাইজে, তাহলে আমি সাইজটা যদি বুঝাই দিই এখানে, তাহলে আমি ভিডিও লিঙ্কটা পরে ওদেরকে দিয়ে দিলে তারা বুঝতে পারবে, আর আপনারা যারা দেখবেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। তো আমি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই একটু শেয়ার করবেন লাইভটা। বাসাটা হচ্ছে বিমানবন্দরের পাশে হয়, মাথার উপর দিয়ে প্লেন চলে গেল। যাই হোক, তো আর আমি যে কাথাগুলো দেখাচ্ছি এগুলো সব অর্ডারের, মানে আমি নিজেও এটা ছাপাতে পারি না, মানে আমার এই যে এই দাগ গুলো একদম আমি মেলাতে পারি না, তো আমি আন্টিকে দিয়ে ছাপিয়ে নিই। তো এখানে আমার কাছে মোটামুটি 9টা কাঁথা আছে, 9টাই হচ্ছে অর্ডারে। তো কালকে আমি সবগুলো পাঠিয়ে দিব, এই জন্য আরো আজকে মানে টাইম নেই, তারপরে হচ্ছে চলে আসলাম লাইভে যে কালকে হয়তো সময় পাবো না সকালের দিকে, তো আজকেই দেখাই দিয়ে বলা। তো ফার্স্টে যে আমি দেখাচ্ছি, এখানে অনেকগুলো কালার আছে আমার কাছে, যে রানী গোলাপি আছে, খয়েরি আছে, সাদা আছে, লাল আছে। তো এই কালার গুলো আপনার হচ্ছে ক্যামেরাতে যে এভাবে বোঝা যায় না, সম্পূর্ণটা সুন্দর করে বোঝা যায় না, এই জন্য আমি যে হলুদের উপরে যেটা শুধু সেটা নিয়ে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে এই বক্সের সাইজটা নিয়েই হচ্ছে সবার মধ্যে একটা কনফিউজড তৈরি হয় যে কোনটা দিয়ে আসলে কি কি সেলাই করে। তো এই বক্সের সাইজটা এটা হচ্ছে একদম মিডিয়াম, যেটা এটা দিয়ে আপনি সব ধরনের কাঁথাই সেলাই করতে পারবেন। এটার সাইজ হচ্ছে আপনার 0.5 সেন্টিমিটার। আর 0.5 সেন্টিমিটার কিভাবে বুঝবো এটাও আবার অনেকে বুঝতে পারে না, তা আমি যে দেখিয়ে দিচ্ছি সেন্টিমিটারের, এই যে এটা 1 2, এই যে এই বড় ঘরটা এটা হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে, যেখানে সেন্টিমিটার লেখাই আছে। তো 0 পয়েন্ট মানে এইটার হাফ। তো এই যে এখানে একটা বড় দাগ আছে না, এই দাগটা সমান হচ্ছে এই বক্সের সাইজটা, ঠিক আছে। আর আর একটা সাইজ আছে এই কার্পেটেরই, আর একটা হচ্ছে 0.4, মানে এই যে এই বড় দাগটা আছে এই বড় দাগের আর একটু এই এক ঘর এই সাইডে আসবে, সেটা হবে 0.4, মানে এখান থেকে ধরেন আপনার এই যে এই পর্যন্ত। আর সাইজ হচ্ছে আপনার মোটামুটি 3টা আমি সেল করি, তার মধ্যে 0.4, 0.5 আর 0.6। তো 0.6টা আসে আপনার এই যে বড় ঘরটা আছে না, এই বড় ঘরটার পরে আর একটা ঘর যাবে, সেটা হলো 0.6। তো 0.4 দিয়ে আপনি কোন কাঁথাগুলো সেলাই করবেন, আর 0.5, বিশেষ করে যারা একদম নতুন তারা কিন্তু বুঝতে পারে না। তো 0.4 দিয়ে যে কাঁথাগুলো সেলাই করে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। 0.4 দিয়ে যে এই টাউল জাতীয় যতগুলো কাঁথা আছে টাউলের মতো, আমি হচ্ছে আমার চ্যানেলে মনে হয় 2টা কি 3টা ভিডিও দেওয়া আছে টাউলের ওপরে, এটা একটা, আর আরো আছে এই টাউল জাতীয় কাঁথাগুলো শুধু 0.4 দিয়ে সেলাই করে, মানে যে এই জিনিসগুলা ছোট হইলে আরো বেশি ঘন হয়, তখন দেখতে সুন্দর লাগে। তো 0.4 এর কাজ শুধু এইটা, আর কোন এটা দিয়ে আর কোনো কাঁথা সেলাই হয় না। আর 0.5টা হচ্ছে একদম কমন যেটা বলে সেটা, মানে 0.5 দিয়ে আপনি যে এই ধরনের কাঁথাগুলো সেলাই করতে পারবেন, তারপরে যে কার্পেট কাঁথা যেটাকে বলে ওইটা সেলাই করতে পারবেন। আর কার্পেটে যতগুলো কাঁথা আছে বিশেষ করে বাসায় ইউজ করার জন্য, না যারা বিজনেস এর জন্য কাঁথা সেল করে তাদের হচ্ছে বক্সের সাইজটা কিন্তু 0.7 হয়, মানে এটা 5 দিয়ে করা আর ওরা করে আরো আরেকটু 2 সেন্টিমিটার বড় দিয়ে 0.7 দিয়ে করে, ঠিক আছে। মানে অনেকে বলে না যে কার্পেটের কাঁথা, বিশেষ করে আমাকে বক্সের সাইজটা তো আমি প্রথমে দেখাই দিলাম, এই যে এইটা এটা কিন্তু 0.7 দিয়ে করা আছে, এই ছাপটা 0.7 এর, এই জন্য হচ্ছে দামে কম বেশি হয়। আর হচ্ছে অরিজিনাল কার্পেট কাঁথা যেটা ওইটার হচ্ছে আপনার অনলাইনে যেটা সেল হয় কার্পেট, ওইটা হচ্ছে 2 ফোরের,
আর কার্পেট কাঁথা চাপায় যেটা, ওইটা কিন্তু 3 ফোরের। 3 ফোরের বলতে মাঝখানে একটা গিট দেওয়া থাকে। তো কাঁথাটা আমি এখন দেখাতে পাচ্ছি না, যাই হোক, তো আমি একবার হচ্ছে না হলে টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়ে দেব যে গিট দিয়ে আবার কার্পেট কাঁথা কিভাবে সেলাই করে। মাঝখানে ওটা গিট থাকে তো এজন্য আরো টাইম লাগে, আর এই যে বক্স গুলো ছোটোর জন্য টাইম বেশি লাগে, এই জন্য মজুরিটাও বেশি আর কাঁথার প্রাইসটাও বেশি। তো আপনি হচ্ছে 0.5 দিয়ে এই টাওয়ালটাও কিন্তু সেলাই করতে পারবেন, মানে এটা 0.4 দিয়ে সেলাই করলে অনেক সুন্দর দেখায়। আমি এটা 0.5 দিয়ে করেছি, কিন্তু এটা 0.5 দিয়ে করা, এটাও আমার 0.5 দিয়ে করা, মানে 0.5 দিয়ে হচ্ছে করলে আপনি কার্পেটটা করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন, মোটামুটি সবগুলোই হবে। কিন্তু হচ্ছে যে এই টাইপের যে কথাগুলা, বিশেষ করে যে এই টাইপের এই সেলাইয়ের যে কথা বললো, এগুলো আপনি যদি 0.6 দিয়ে করেন তাহলে কিন্তু ভালো হয়, মানে যে এই এই ঘরগুলো একটু বড় বড় হয়, তখন দেখতে সুন্দর লাগে। আবার যে বিড়ালের পা যেটা বলে, আবার যে পয়সা ডিজাইন যেটা বলে, এগুলো হচ্ছে সব ওই 0.6 দিয়ে করে। আর আপনার এই যে এই কথাটা, এটা কিন্তু 0.5 দিয়ে করা, এটা আমি হচ্ছে 0.5 দিয়ে ছাপানো। আর এটা মানে দুইটা করে ঘর নিয়েছি, এখানে এখানে একটা করে ঘর না, দুইটা করে ঘর নিয়ে তারপরে এভাবে করা হয়েছে। এটা টিউটোরিয়াল দেওয়া আছে, আমি কথাটা পুরোটা কমপ্লিট করতে পারিনি, ফার্স্টে প্রথমে যে এভাবে করতে হবে, এই যে ছাপানো আছে, এখনো ছাপানো আছে, দাগটা উঠেনি, এই যে এটা 0.5 দিয়ে করা। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি এখন হচ্ছে রিপ্লাই দিয়ে দিব। এই কথাগুলো আমি প্রি অর্ডার নিয়ে তারপরে হচ্ছে ডেলিভারি দিয়ে থাকে। এখানে হচ্ছে আমার 7টা কি 9টা কথা আছে, মানে ছাপ দেওয়া, তো এগুলো সব আমি কালকে পাঠিয়ে দিব। মানে প্রি অর্ডার এই জন্য নেই কারণ আমি এটা ছাপাইতে পারি না, মানে এই লাইন বললে আমি একদম মিলাইতে পারি না, আর একটা লাইন যদি ভুল যায় তাহলে কিন্তু আপনার দেখা গেল যে পুরো কাঁথা, মানে যেখান থেকে ভুল সেই ভুলের ওইখান থেকে শুরু হবে, মানে পুরো কাঁথাটাই ভুল, এই জন্য খুব সাবধানে ছাপাতে হয়। এইটা যেমন এই যে লাইন বাই লাইন চলে গেছে, আমার কিন্তু এভাবে যায় না, দেখা যায় যে পরের ডাইসটা বসাতে যায় বাঁকা হয়ে যায়, এই জন্য এই কাঁথাটা ছাপাতে হয় একদম যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে। যে এটা হচ্ছে 0.6 দিয়ে ছাপানো, আমার কাছে 0.4 এর ছাপানো একটাও নাই, মানে 0.5 টা বেশি চলে তো মিডিয়াম সাইজটা, ওটা সবাই বেশি নেয়। এটাও হচ্ছে 6 দিয়ে ছাপানো, এটা হচ্ছে 5 এর, এটাও আপনার 5 দিয়ে করা, আজকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারবে এবার। আর মানে যে কোনটা নিব, বিশেষ করে নতুনরা, আর ওদের জিজ্ঞেস করতে হবে না যে এটা না ওটা, আসলে কোন সাইজটা কোন কাঁথার জন্য ভালো, তারা বোঝাতে চায় আমি বুঝতে পারি না, আর আমি বুঝাইলে হয় তারা বুঝতে পারে, বুঝাইলে তো মানে এক একটা কাঁথার আর যে ফুল ডিজাইন গুলো এক এক জায়গায় এক এক রকম নাম হয়, দেখা গেল যে নাম ভিন্নতার কারণে আমি বুঝতে পারি না, কিন্তু ওইটা যখন আমাকে পিকচার উঠাইয়ে দেয় তখন আমি কিন্তু ঠিকই বুঝতে পারি যে ও আছে এই সেলাইটা। এটাও 5 দিয়ে করা, এটাও 5 দিয়ে করা আছে। তো কার্পেট যতগুলো বাসার জন্য কাঁথা সেলাই করে সব কিন্তু 5 দিয়ে করা, শুধুমাত্র সেল করার উদ্দেশ্যে যারা করে কার্পেট তারা কিন্তু 7 দিয়ে ছাপায়, এটা মাথায় রাখবেন। আর এই কারণে হচ্ছে দাম কম বেশি হয় এই কারণে, আর একটা হচ্ছে মাঝখানে গিট দিয়ে সেলাইয়ের কারণে, কারণ ওইটা হচ্ছে 3 ফোরের হয়, চাপাইয়ের অরিজিনাল যেটা কার্পেট কাঁথা সেটা হচ্ছে 3 ফোরের হয়, আর বিজনেসের উদ্দেশ্যে যেটা করে সেটা 2 ফোরের হয়। 2 ফোরেরটা হচ্ছে আপনার ওই যে সাইজেও বড় হয়, বক্সের সাইজ গুলাও বড় হয়, আবার হচ্ছে ওই যে সেলাই দেয় 2 ফোরের, এই জন্য আপনাদেরকে কম মজুরিতে কম প্রাইসে সে জিনিসটা দিতে পারে।
অনেকে আবার বলে যে ওখানে এত কম দিতে দেয়, সেমনি তো জিনিস, তারপরেও কেন এরকম? আসলে জিনিস কখনো সেম না, মানে যে হচ্ছে ওটা সেল করছে আর যে অরিজিনাল কার্পেটটা সেল করছে সেই বুঝতে পারে যে আসলে পার্থক্যটা কোথায়। আমি আবার রিপিট করছি, যারা এই যে এই সেলাই দিয়ে কাঁথাটা করবেন, যে এই টাইপের সেলাই দিয়ে ডিজাইন যেটাই হোক, কিন্তু সেলাইটা যদি এটা থাকে তাহলে হচ্ছে তাদের জন্য ডাইস লাগবে 0.68টা, ঠিক আছে, শুধুমাত্র এই যে এই সেলাই দিয়ে। আর যারা টাউল সেলাই করবেন, এই টাইপের টাউল গুলো যারা সেলাই করবেন তাদের জন্য ডাইস লাগবে 0.4 সেন্টিমিটার যেটা সেটা। আর এই ঘরগুলো যত ছোট হবে এটা হচ্ছে ঘন পরিমাণ তত বেশি হবে, দেখতেও সুন্দর লাগবে। এই টাইপের সেলাই গুলো আপনি 0.6 দিয়ে করবেন, এটা অবশ্য আমি 5 দিয়ে করেছি। আর যে এই টাইপের সেলাইটা এটা 0.5 দিয়ে করতে হবে। তো এত এখন অনেকে বলে এতগুলো ডাইস নিয়ে কি করবো, তার চাইতে বেটার হয় আপনি যদি 0.5টা নিয়ে নেন, এটা সবগুলোই হবে, টাউলটাও করতে পারবেন, এটাও করতে পারবেন, এই সেলাইটাও করতে পারবেন, কার্পেটটাও করতে পারবেন, মানে একটা ডাইস দিয়ে যতগুলো সেলাই আছে মোটামুটি সবগুলোই করতে পারবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দিব এখনই। আর কেউ যদি ডাইস নিতে চান, কার্পেটের ডাইস গুলো আমার কাছে সোজা দাগেরটাও আছে। ও আর একটা কথা বলি, কার্পেটের ডাইস গুলো আপনার হচ্ছে বক্সেরটা 0.5 সেন্টিমিটারের হবে, বক্সেরটা 0.4-এর হয় না, কারণ ওই 0.5টা করতে যে মিস্ত্রিদের মাথার 12টা বাজে, মানে এত পরিমাণ কষ্ট, এটা ধৈর্য নিয়ে করতে হয়, যে করে সে বোঝে, মানে বুঝতেই পারছেন যে এই বক্স গুলো কত ছোট ছোট, তো একটা ডাইস করতে দেখা যায় ওদের 2 দিন লেগে যায়, এজন্য করতে চায় না। তো আপনি হচ্ছে 0.5টা পাবেন বক্সেরটা, শুধু একটা সাইজে পাবেন, কিন্তু সোজা সোজা দাগের যে এটা সেটা আপনি 0.4, 0.5, 0.6 তিনটা সাইজই পাবেন। সোজা দাগের ডাইসটা দিয়ে বক্স বানাতে পারবেন, প্রথমে একবার এই যে এভাবে খারাপ ভাবে বসাই দিবেন, পরে আবার এই যে এভাবে বসাবেন, তাহলে বক্স হয়ে যাবে। আশা করি আজকে বুঝাতে পেরেছি যে সাইজ গুলো আসলে কত বড় কি হয় না হয়, আর কোনটা দিয়ে দিয়ে সেলাই করতে হবে সেটা। আবারও লাস্ট ফিনিশিং আপনাদেরকে বুঝিয়ে দিই, সেন্টিমিটারের এই যে এটা, এখান থেকে হচ্ছে এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, আর এটার হাফ হচ্ছে 0.5, মানে হাফ সেন্টিমিটার, ঠিক আছে। এই যে এই যে বড় দাগটা আছে এটা হচ্ছে 0.5, আর এটার একটা দাগ এই সাইডে আসলে সেটা হবে 0.4, আর আরেকটা দাগ এই সাইডে গেলে সেটা হবে 0.6, আর আরেকটা দাগ এই সাইডে গেলে 0.7। তো 0.7 ডাইসটা হচ্ছে একদমই কম সেল হয়, আপনার 0.5টাই বেশি সেল হয় আর ওটাই বেশি প্রয়োজন পড়ে। যদি এই ছাপানো কাঁথাগুলো আপনারা কেউ অর্ডার করতে চান, স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে ফোন করলেই হবে। আর আমাদের ফেসবুক পেজ জোনাকি ফ্যাশন, আপনি ইমোতেও কন্ট্যাক্ট করতে পারেন, সরাসরি ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ডাইস নিতে চাইলেও যদি কার্পেট ডাইসটাও নিতে চান তাও কন্ট্যাক্ট করতে পারেন, স্টকে অনেক অ্যাভেলেবল আছে ডাইসগুলো। আপনাদের 2 দিন পর আপনাদেরকে হচ্ছে আমি যে দেখাবো মেশিনে সেলাই করা কাঁথাগুলো,
ওইটা আমি সেল করা শুরু করেছি। মেশিনে সেলাই করার কথাগুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর মেশিনের কথা বললে আমি হচ্ছে প্রি অর্ডার নিয়ে তারপরে হচ্ছে ওটা কাজ করি। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন, শুধুমাত্র অ্যাডভান্স হিসেবে কুরিয়ার খরচটা দিতে হবে 150 টাকা, আর বাকি টাকাটা পুরোটা ক্যাশ অন ডেলিভারি। আমি কিন্তু ক্যাশ অন হচ্ছে আগে অ্যাডভান্স টাকা নিতাম না, এখন কিন্তু সেটা নিই। তার কারণ হচ্ছে আপনারাই মানে লকডাউনের মধ্যে আমি অনেকগুলো অর্ডার পাঠিয়েছিলাম, তো ওর মধ্যে অনেকজন সেগুলো উঠায়নি, ব্যাক আসছে। তো ব্যাক আসলে তো আমাকে সেই জিনিসগুলো নিয়ে নিতে হবে, তো কুরিয়ারের লোকজন তারা আমাকে সেটা এমনি দিবে না, যাওয়ার প্লাস আসার যে খরচটা সেটা কিন্তু আমাকে দিয়ে তারপরে ওঠানো লেগেছে। মানে আমি একটা বিশাল লসের উপর পড়েছিলাম, তো এই লসটা যেন আমার উপর দেওয়া না যায় এই জন্য আমি 150 টাকা অ্যাডভান্স নিই। এর আগের ভিডিওতে অবশ্য বলেছিলাম যে আমি অ্যাডভান্স টাকাটা মানে কুরিয়ারের যে খরচটা সেটাও কিন্তু আমি অ্যাডভান্স নিই না, তো এখন আমি কথাটা উইথড্র করছি, কারণ এখন আমি অ্যাডভান্স নিই 150 টাকা, মানে আপনারা আমাকে লসের মধ্যে ফেলেছিলাম এই জন্য নেই। আর বাকি টাকা আপনারা ওই যা উঠানোর সময় কুরিয়ারে দিয়ে উঠিয়ে নিতে পারবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর কিসের উপরে ভিডিও দেখতে চান? ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমার কাছে নতুন অনেকগুলো ডাইস আছে, সেটা আপনার 9x9-এর, আর সেটা নিয়েও আমি হচ্ছে লাইভ করব। আর লাইভ করতে যদি লেট হয়ে যায় আপনারা আমাকে এই মধ্যে কন্ট্যাক্ট করলে কিন্তু আমি পিকচার গুলো দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। কালেকশনে অনেক নতুন ডাইস আছে, অবশ্যই যারা ডাইস নিতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমার নেক্সট লাইভটা হবে মেশিনে তৈরি কাঁথাটা নিয়ে, আর মেশিনে তৈরি কাঁথাটা আপনারা টিউটোরিয়াল দিতে বলেন। আমি আপনাদেরকে একটু সত্যি কথা বলি, আমি কিন্তু মেশিন চালাতে পারি না, আর মেশিনে তৈরি কাঁথাটা আসলে যারা তৈরি করে তারা যে মানে এভাবে সম্ভব হয় না যে আমি সেখান থেকে ভিডিও শুট করে আপনাদেরকে দেখাবো, এভাবে সম্ভব হয় না, মানে অনেক সমস্যা এই জন্য সম্ভব।